তৃণমূলের নবজোয়ার কর্মসূচি উত্তর চব্বিশ পরগনায় প্রবেশ করছে। আগামী শনিবার ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষ। নদিয়া পেরিয়ে বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচড়াপাড়া কাঁপা মোড় দিয়ে উত্তর চব্বিশ পরগনায় প্রবেশ করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথে বৃহস্পতিবার টিটাগড়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস রায়, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান নির্মল ঘোষ, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক। রাজ্যের সেচমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের বিকল্প এখন অবধি মানুষের কাছে নেই। মানুষের উন্মাদনা তুঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিকে উপলক্ষ করে আপনি দেখুন একদম কীরকমভাবে একদম সেই লেকটাউনের ওখান থেকে আপনি যদি একদম রিভার্স সার্চ অবধি যান, কল্যাণীর বর্ডার অবধি যান, কীরকমভাবে সেজে উঠেছে আপনি লক্ষ্য করে দেখবেন। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার পরে মানুষ কীরকম কাতারে কাতারে বেরিয়ে পড়ে, আর এই জনসমাগমটা আপনি কখনো অর্গানাইজড ফোর্স দিয়ে করতে পারবেন না। অর্গানাইজড ফোর্স দেখলে বোঝা যায় কাঠ হয়ে থাকে, হাত নাড়ায়, কোনো সময় জিন্দাবাদ জিন্দাবাদ বলতে, কিন্তু যে মানুষগুলো নিজের মনের ইচ্ছায় আসে তাদের উন্মাদনা অন্যরকম থাকে। আপনারা সেটা লক্ষ্য করবেন, যেরকম গত এই যে দীর্ঘদিন প্রায় 43 দিন হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছে, মানুষের উচ্ছ্বাস সেটা চোখে দেখার মতো। এই উচ্ছ্বাস প্রমাণ করে যে সিবিআই ইডি দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে। কল্যাণী থেকে আসবে কাঁপা হয়ে, পলাশী মাঝিপাড়া হয়ে, মরিচার উপর দিয়ে জাগরি হয়ে, হরিণঘাটা নগরখরা হয়ে একদম সোজা চলে যাবে জলেশ্বর বঙ্গা। সেখান থেকে একদম আমাদের মতুয়া সম্প্রদায়ের মন্দির, বড়মার মন্দির, সেটা টাচ করে চলে যাবে শিমুল পাল। না, আমি বিরোধী খুঁজে বেড়াচ্ছি, মানে পঞ্চায়েতে যাতে বিরোধীরা ক্যান্ডিডেট দিতে পারে এই জন্য এখন বিরোধী প্রার্থী খুঁজে বেড়াচ্ছি। দেখতে পাচ্ছি না, মানুষের সাথে কারোর যোগাযোগ নেই, হয়তো নামকে অবস্থা একটা ক্যান্ডিডেট দেবে, দিতে হয় দেবে, কিন্তু মানুষের সাথে কারোর যোগাযোগ নেই। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের তো কোনো বিকল্প মানুষের কাছে এখনও অবধি নেই। বিকল্প তৈরি হতে গেলে তো মানুষের সাথে থাকতে হবে। মানুষ সকাল থেকে রাত অবধি শুধু বিপদে আপদে তৃণমূলের ছেলেদেরই পাশে পাচ্ছে, স্বাভাবিকভাবে অল্টারনেটিভ কোথায়? টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।